আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়ান সেকেন্ড আমরা ল্যাপটপ স্টেশনে ফিরে আসলাম। আজকে আমরা এনাদার আরেকটি রিভিউ করতে যাচ্ছি। আমাদের হিউজ পরিমাণে কালেকশন এসেছে, আমাদের নতুন লটগুলো এসেছে, এইগুলির সাথে আমরা ইন্ট্রোডিউস করে দেব। আজকে আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন আমরা সারি সারি করে রাখছি অনেকগুলি ল্যাপটপ। হ্যাঁ, আমরা সবগুলি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো। আপনাদের হিউজ পরিমাণে রেসপন্স আসছে, সো একটা বিষয় মেক শিওর হয়ে থাকবেন, আমাদের স্টক আউট হওয়ার আগেই ট্রাই করবেন ক্রাইটেরিয়া অনুসারে যে ল্যাপটপগুলি আছে এই সবগুলি ল্যাপটপগুলি পারচেস করে ফেলার জন্য। সো সেই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে ফলো করেও আপনারা যোগাযোগ করতে পারেন। সো প্রতিবারের মতো আমরা ইন্ট্রোডিউস করে দেবো আবির ভাইয়ের সাথে। সো আবির ভাই আমাদেরকে প্রতিটা ল্যাপটপের সাথে আদার যে কিছু ইনফরমেশনগুলি আছে সবগুলি আপনাদেরকে বিস্তারিত বলবে। সো চলুন আমরা আমাদের মেইন পয়েন্টে ফিরে যাই। ওকে আবির ভাই, আমরা আজকে হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছি, আমরা এখানে অনেকগুলি সারি সারি ল্যাপটপ দেখতে পাচ্ছি, সবগুলি তো আমাদেরকে রিভিউ দেবেন তাই তো? সবগুলো, হ্যাঁ সবগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি যে জিনিসগুলো হচ্ছে বোঝাতে চেয়েছি সেগুলো আপনারা বুঝেছেন এবং বুঝতে যারা না পেরেছেন তারা বুঝতে চাচ্ছেন, এই জিনিসটাই বেসিক্যালি আমার ছিল মেন মোটো, যে আপনাদেরকে যেই সকল বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম সেই বিষয়গুলো যাতে আপনারা জানতে চান বা আমি যেগুলো বলতে চেয়েছি সেগুলো যাতে বুঝতে পারেন, এই হচ্ছে আর কি বিষয়টা। তাও আমি আমার ডেইলি আপলোডটা বা ডেইলি ব্লগিংটা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে এইভাবে। তো আজ আমি যেগুলো দিয়ে শুরু করতেছি সেগুলো হচ্ছে যে আপনার মিড রেঞ্জ মানে লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের মধ্যে আমি বরাবরই যেগুলো বলে থাকি এ গ্রেডের প্রোডাক্টগুলো আমি দিয়ে থাকি, আর হচ্ছে আপনার এই আপনাদের ছোটোখাটো কাজ থেকে শুরু করে অফিসিয়াল ওয়ার্ক, তারপর হচ্ছে আপনাদের এই আবার প্রফেশনাল গ্রাফিক্সের কাজ পর্যন্ত করতে পারবেন, আমি সেই কিছু ক্যাটাগরির ল্যাপটপগুলো নিয়ে আমি আপনাদেরকে স্পেসিফিকেশন বলতে চাচ্ছি আর কি। প্রথমে যেটা আছে সেটা দিয়ে শুরু করি, আপনার হচ্ছে এই জিনিসটা দেখাই, দেখতে পাচ্ছেন চমৎকার একটি ল্যাপটপ। হ্যাঁ, সো এটা হচ্ছে এইচপি, রাইট? হ্যাঁ, এইচপি আপনার 840G5। ৩৫,৯০০ আপনার হচ্ছে ফুল স্ক্রিন টাচ, সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্সরা চমৎকার একটি ল্যাপটপ। হ্যাঁ, সো এটা হচ্ছে ফুল স্ক্রিন স্ক্রিন টাচ, আর এটার আর কি কি ক্লাসিফিকেশন আছে ভাইয়া? এটা হচ্ছে আপনার ব্যাকলিট কিবোর্ড আছে, ফুল এইচডি ডিসপ্লে, কোরাই ফাইভের হচ্ছে আপনার 7th generation, এটা 840G4 টা, G4, রাইট? G4 এর বলছেন ফুল এইচডি ডিসপ্লে এটা, জি। সো চমৎকার ব্যাকলিট কিবোর্ড আছে, ব্যাকলাইট কিবোর্ড রয়েছে, কোরাই ফাইভের 7th generation, এটা হচ্ছে কোরাই ফাইভের 7th generation, ফুল মেটাল বডি এটা। সো এটার প্রাইসটা কত রাখছেন ভাই? এটার প্রাইসটা রাখতেছি আপনারা হচ্ছে খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা, 32,500 দিয়ে দিব। 32,500 টাকায় কিন্তু ভিউয়ার্সরা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। সো এটার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। দেন আমরা আরেকটি চমৎকার ল্যাপটপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে, এটা কি কালার? এটা হচ্ছে আপনার রেডিশ অ্যাশ যেটা আমরা বলি আর কি, ডার্ক অ্যাশ, হ্যাঁ এইটাই বলা যায়, ডার্ক গ্রে বলা চলে, রাইট? গ্রে, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে গ্রেডেই বলতে পারি। আচ্ছা আচ্ছা, চমৎকার একটি ল্যাপটপ দেখেন, এটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম লুক। সো ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা একটু ক্লাসিফিকেশন বলে দেন। আল্ট্রা স্লিম এর মধ্যে এটা হচ্ছে আপনার জেডবুক সিরিজের, আমার এগুলো হচ্ছে জেডবুক সিরিজের আপনার কোরাই 5 এর 7th generation, প্রসেসরটা দেখুন ভি প্রো প্রসেসর আছে, হ্যাঁ ব্যাকলিট কিবোর্ড আছে, 256GB SSD, 8GB RAM, হ্যাঁ অলরাইট, ফুল এইচডি ডিসপ্লে, স্পেসিফিকেশন এর ল্যাপটপ, দেখতেও যেমন এবং আপনাদের ইন্টেরিয়র যদি আপনারা ইউজ করেন তাহলে ইউজার ইন্টারফেসটাও আসলে অ্যাকচুয়ালি বেটার পাবেন আশা করি, কারণ আমাদের সবসময় এ গ্রেডের প্রোডাক্টগুলি প্রোভাইড করে থাকি। সো এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইসটা দিচ্ছে হচ্ছে 32,900 টাকায়। 32,900 টাকায় কিন্তু এই চমৎকার ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্সরা আপনারা স্টক আউট হওয়ার আগে এটাকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে পারচেস করে ফেলতে পারেন। সো নেক্সট আমরা আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, এইচপি ব্র্যান্ডেরই। সো এই ল্যাপটপটার একটু ক্লাসিফিকেশনটা একটু, এটা হচ্ছে জাতীয় এইচপি ল্যাপটপ আমি বলতে পারি, সেটা কেন বললাম যে
এইচপি 840G3, হ্যাঁ, এইটার প্রচুর হাইপ আছে মার্কেটে। আর এটার যেমন পারফরমেন্স আর যেমন হচ্ছে এটার সার্ভিস কোয়ালিটি, সেই জন্য এটা হচ্ছে এটা বাজারে এইটার বাজারের খুব ভালো চাহিদা। তাই এটা আমি কি জাতীয় বললাম, অন্য অন্যভাবে আর কিছু নাই, মানে সবার অ্যাফোর্ডেবল এবং হচ্ছে খুব কমফোর্টেবল একটা ল্যাপটপ দেখে, ডিউরেবল ল্যাপটপ দেখে আমি এটাকে জাতীয় ল্যাপটপ বলে ফেলছি। যাই হোক, এটাতে হচ্ছে আপনার কোরাই 5 আর 6 জেনারেশন হয়, ব্যাকলিট কিবোর্ড আছে, 256GB SSD দেওয়া আছে, 8GB RAM দেওয়া আছে, ডুয়েল স্টোরেজ। আর শুধু এইটাই না, প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমি আপনাদের হচ্ছে 2 ঘন্টার আমার ব্যাটারির ব্যাকআপ গ্যারান্টি দিয়ে থাকবো। হ্যাঁ, বেশি পাবেন, আমি বেশি পাবেন, অবশ্যই পাবেন বেশি, 3 ঘন্টা, কিছু কিছু আছে আপনার 3 ঘন্টা পাওয়া যায়। আবার এই যে এই থিঙ্কপ্যাডের ব্যাপারটাতে আমি তো পরে আসবো, এটা 4 ঘন্টা আপনার ফোর আওয়ার প্লাস দেয়, হ্যাঁ, ব্যাকআপ দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে 2 ঘন্টার কম হলে আমাকে সেই ক্ষেত্রে কমপ্লেন করতে পারবেন, আমি ব্যাটারি চেঞ্জ করে দিব, নো প্রবলেম। আর হচ্ছে আমাদের তো ওয়ারেন্টি গ্যারান্টির আপনারা সিস্টেমটা জানেনই, আমাদের ওয়ারেন্টি হচ্ছে আপনার হচ্ছে গ্যারান্টি 15 দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি। দ্যাট মিন্স 15 দিনের মধ্যে যদি আপনি আমার প্রোডাক্টে কোনো রকমের বাই ম্যানুফ্যাকচারিংলি কোনো প্রবলেম পান, সে ক্ষেত্রে হচ্ছে আমি প্রোডাক্ট রিপ্লেস করে দিব। ভিউয়ার্স অলরেডি শুনতেই পেলেন আমাদের সব কিছুর যে রিকোয়ারমেন্টগুলি আছে। আপনাদের যদি কোনো আরও জানার কিছু ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আবির ভাইকে ফোন করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। এবং লাস্ট, আমাদের এই প্রাইসটা কত রাখছেন ভাই? এটার প্রাইসটা রাখতেছি 24,900, 840G3 খুবই স্মার্ট একটি ল্যাপটপ। এটার ক্লাসিফিকেশন হচ্ছে আপনার লেনোভো থিংকপ্যাডের সবচেয়ে হাইপ এবং সবচেয়ে ডিমান্ডিং একটা ল্যাপটপ, সেটা হচ্ছে সিরিজটা হচ্ছে X1 কার্বন, লেনোভো থিংকপ্যাডের X1 কার্বন। হ্যাঁ, Core i7 প্রসেসর দেওয়া আছে, 5th জেনারেশন Core i7 5th জেনারেশন, আপনার হচ্ছে 256GB SSD, 8GB RAM দেওয়া আছে, ফুল HD ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। আপনারা যদি করতে পারেন যে আমাদের প্রোডাক্টগুলি এক গ্রেড না, অবশ্যই আপনাদেরকে কি বলবো ভাই, কত টাকা জরিমানা? না, জরিমানার ব্যাপারটা না, যদি অনেকের মেইন প্রশ্নটা থাকে, যারা প্রোডাক্ট বোঝে তারা হচ্ছে আপনার এই এ গ্রেড বি গ্রেডের ব্যাপারটাতে খুব কম আসে, তারা আসে হচ্ছে যে মাদারবোর্ডে হাত দেওয়া আছে কিনা, মানে রিপেয়ারিং প্রোডাক্ট কিনা। সেই ক্ষেত্রে রিপেয়ারিং প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে যদি কেউ প্রুফ করাইতে পারে যে আমার পণ্য ল্যাপটপে যদি আপনার মাদারবোর্ডের কাজ করানো আছে, তাহলে তাকে সেই ল্যাপটপের সাথে সাথে 10,000 টাকা জরিমানা হিসাবে আমি আপনাকে ভর্তুকি দিব। অলরাইট, সো বিষয়টা ক্লিয়ার করে দিল ভিউয়ারদের উদ্দেশ্যে। আমরা পাশাপাশি আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 360° কনভার্টিবল টাচ স্ক্রিন ডিসপ্লে, এটা ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, চমৎকার একটি ল্যাপটপ, দেখতেও যেমন একদম ফুল, মানে এটাকে বলা চলে একটা কিউট একটা ল্যাপটপ। হ্যাঁ, এটা আপনার ট্যাব সাইজ ল্যাপটপ আর কি, হ্যান্ড কেচি একটা ল্যাপটপ, সো আপনি যে কোনো জায়গায় এটা ফোনের মতো ইউজ করতে খুব ইজিলি পোর্ট করতে পারবে, ইজিলি পোর্ট করতে পারবে। সো এটার স্পেসিফিকেশনটা কি ভাই? এটা হচ্ছে আপনার 128GB SSD দেয়া আছে আর 4GB RAM দেয়া আছে, আর টাচ স্ক্রিন ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড আছে। দামটাও রাখতেছে মাত্র 16,500, মাত্র 16,500 টাকায় কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন। সো স্টক আউট হওয়ার আগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমরা পাশে আরেকটি সেম ল্যাপটপ দেখতে পাচ্ছি, আছে। হ্যাঁ, ব্যাকলিট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আপনার ফুল এইচডি ডিসপ্লে আছে, ফুল এইচডি ডিসপ্লে, চমৎকার একটি ল্যাপটপ। এটা কত রাখছেন ভাইয়া? এটা রাখতেছি হচ্ছে আপনার সেম 33,900 করে আমার আস্কিং ছিল, আমি হচ্ছে 32,900 দিয়ে দিব। ওকে, 32,900 টাকায় কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন, Core i5 8th generation, চমৎকার একটি ল্যাপটপ, এই ক্লাসিফিকেশনের ভিতরে একদম চিপ এবং লোয়েস্ট প্রাইসের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন
এই ল্যাপটপটি। সো ভিউয়ার্সরা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলতে চাই? লাস্ট কিছু হচ্ছে এইটাই যে আমার 15 দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে, আর হচ্ছে এ গ্রেড প্রোডাক্ট দিচ্ছি, আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি, আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এই সবসময় এরকমভাবে ভালোভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য, প্রোভাইড করার জন্য। আর আমি আপনাদের কাছ থেকে হচ্ছে যে আপনাদের এই আমার এইখানে ভিজিট করার জন্য আপনাদেরকে সকলকে সবসময় আমি মানে আপনাদেরকে স্বাগতম জানিয়ে থাকি, বরাবর মতো এবারও থাকতেছে। আসবেন, দেখা করবেন, কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকলে, ঢাকার বাইরে যারা থাকেন তাদের হচ্ছে প্রশ্ন থাকে যে তারা কীভাবে নেবে, সেক্ষেত্রে আমাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে। আপনারা যে জেলায় থাকেন সেই জেলার যে কুরিয়ার সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে, আমরা সেটা তারপর হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমে 1000 টাকা হচ্ছে আমাকে এই কিছু অ্যাডভান্স করতে হবে, সেটাও আবার হচ্ছে প্রোডাক্টের মূল অ্যামাউন্ট থেকে আমি কাট করে দিই। সো অলরাইট ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি কেমন লাগছে, আমাদের ল্যাপটপের স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ। সো রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।